কেমন আছিস তুই? কেমন চলছে বেঁচে বর্তে থাকা? এতদিন পর চিঠি লিখছি বলে অবাক হয়েছিস না? শান্ত পুকুরের জলে কেন বাপু ঢিল ছোড়া? কাজ টাজ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওয়ালা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস তুই, কাল অ্যারেন্ডালে গিয়েছিলাম মাঝরাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবু যেন আলো নেই, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে, আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি। সারাদিন কাজ, রান্নাবান্না নিজেই করি, বাসন মাঝি, আবার কম্পিউটার চালাই, ঘর মুছি, আবার ইন্টারনেট ইকুয়েশন করি। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধেতে শুনলে তুই রাগ করবি, আমার গাইড এরিকসনের সাথে জিন খাই। এখন অবশ্য মাত্রা বুঝি খাই, হাসি পাচ্ছে না? গত সপ্তাহে একদিন ডেনমার্ক গিয়েছিলাম হ্যামলেটের খোঁজে, না পাওয়ার প্ল্যান্ট দেখতে। কদিন আগে অসলো অপেরার ডলস হাউস দেখলাম, পড়লাম হ্যামসুন জনসন। রবীন্দ্রনাথের কাছে ওরা কিছুই না, এখন আমার ইন্টারনেটে রবীন্দ্রনাথ, ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা দীপ, আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি? রক্তকরবীর খোদাইকরদের মতো একটা সংখ্যা www.mon.com। অ্যারেন্ডালে সূর্য দেখে তোকে দেখতে খুব ইচ্ছে করেছিল। এই আমরা একবার পায়ের নিচে মেঘ দেখেছিলাম না রে দীপু? সেই পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলোকা, আর সেই পিছল পাহাড়ে শীতল ঝর্ণার জল, ঘোরানো সিঁড়ির নিচে মন্দির, সূর্য এসে বিকেলের সিঁদুর দেয় সিঁথিতে, একটা বিশ্বস্ত রাত, বিন্যস্ত সকাল, বিধ্বস্ত সময়। বাঘো, কিসব ভাষে লিখছি, হে যে পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায় বলতিস লেখ লেখ, লিখতে গেলে আমার হাত ধরে যায়। তুই বলতিস তোর অনুভব নেই, হাত না হোক মন দিয়ে লেখ। দীপ, আমিও লিখি রে, চোখের জল দিয়ে লিখি। তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ না। দীপ, তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে সেই অনেক আগে, ঝিরঝিরে বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম? সেদিন মনে হয়েছিল এমনও দিনে তারই বলা যায়। আমি এখন ওয়েবসাইট নিয়ে বসব, মাকড়সার জালের তরঙ্গ বেয়ে আসবে বিশ্ব চরাচর। এমনও দিনে আর কিছুই বলা যায় না, কিছুই না।